28 কেজি গাঁজা সহ আটক দুই ব্যক্তি আগতলা রেল পুলিশের হাতে। রেলপথকে ব্যবহার করে গাঁজার বাণিজ্য অব্যাহত রয়েছে রাজ্যে, যার ফলে রেল স্টেশনগুলোতে বিশেষ করে আগরতলা স্টেশনে রেল পুলিশের টহলদারি অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে নিয়ম মাফিক তল্লাশির সময় সন্দেহজনকভাবে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে বহিরাজ্যের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ আধিকারিক জানান, বহিরাজ্যে ট্রেন থাকলে প্রতিদিনই জিআরপি পুলিশ বিএসএফ জওয়ানরা যৌথভাবে নিয়ম মাফিক তল্লাশি করে থাকেন। সে অনুযায়ী মঙ্গলবার তল্লাশি চালানো হয়। তখনই দুই যুবককে স্টেশনে প্রবেশ করতে দেখে পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। আটককৃত যুবকদের ব্যাগ থেকে 28 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আগরতলা রেল স্টেশন মে দো ড্রাগ পেডলার কো হামনে অ্যারেস্ট কিয়া হ্যায়, জো উসকে পাস সে টোটাল 28 কেজি ড্রাই গাঁজা বরামদ হুয়া হ্যায়। और चार पिट्टू बैग था उन लोगों के पास। एक्चुअली ये सुबह ही खबर मिला था कि दो जो है वो अगरतला रेल स्टेशन में शायद रेल का यूज़ कर सकते हैं, जो गांजा है लेने के लिए। तो जब हम लोगों को ये खबर मिला है, हम लोग और जो आरपीएफ है, हम दोनों साथ एक साथ जॉइंट में चेकिंग स्टार्ट किया, जो एंट्री पॉइंट वगैरह है। तो इसी दौरान वो दोनों को डिटेन किया गया। तो ये हमारा अगरतला जीआरपीएस में कल एक केस दर्ज किया है उन लोगों के खिलाफ। आज उन लोगों को अगरतला रेल स्टेशन में, अगरतला जो लानेट कोर्ट है वहाँ पर पेश कर रहे हैं विथ पुलिस रिमांड।